বুনিয়াদী শিক্ষা অধিকর্তার কাছে স্মারকলিপি জমা দিল ত্রিপুরা মিড ডে মিল ওয়ার্কার্স ইউনিয়ন। শুক্রবার 6 দফা দাবি আদায় মিছিল ডেপুটেশন সংগঠিত করে সিআইটিইউ অনুমোদিত ত্রিপুরা মিড ডে মিল ওয়ার্কার্স ইউনিয়ন। তাদের দাবির মধ্যে রয়েছে বামফ্রন্ট সরকারের সময়ে প্রাপ্ত পূজা অনুদান অবিলম্বে পূজার আগে দেয়া, ছাঁটাই করা কর্মীদের দ্রুত পুনর্বহাল, মিড ডে মিল কর্মীদের মজুরি প্রতি মাসে দেয়া। এদিন অফিস লেন সিআইটিইউ অফিসের সামনে থেকে বের হয় মিছিল। শিক্ষা ভবনের সামনে হয় সভা, সেখান থেকে এক প্রতিনিধি দল দাবি সনদ পেশ করেন। সেখানে সভায় উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্করপ্রসাদ দত্ত, নারী নেত্রী পাঞ্চালি ভট্টাচার্য, জয়া বর্মন সহ অন্যান্যরা। সভায় শঙ্কর দত্ত অভিযোগ করেন, বিজেপি সরকার 1 লাখের ওপরে ভাতা প্রাপকের নাম কেটে দিয়েছে। এখন নির্বাচনের দোরগোড়ায় বিজেপি সরকার মানুষকে বিভ্রান্ত করার জন্য যাদের নাম কেটে দেওয়া হয়েছে সেই জমানোর টাকার একাংশ দিয়ে 2000 টাকা ভাতা দেবার ঘোষণা দিয়েছে। কিন্তু দেখা গেল এই ভাতা প্রাপকদের মধ্য থেকে প্রায় 15 লক্ষের মতো ভাতা প্রাপক যারা আছেন তাদের নাম কেটে দিলেন এই বিজেপি সরকার। নাম কেটে দিয়ে এই নাম কাটার কাজটা তারা 2019 সালে শুরু করেছেন এবং এই 2019 থেকে 2022 সাল পর্যন্ত এই ভাতা প্রাপকদের নাম কাটার ফলে প্রতি মাসে যে ভাতা আগে পেতেন সংখ্যাটা যা ছিল সেই অনুপাতে যে বরাদ্দ ছিল সেই টাকাটা সরকারের ঘরে প্রতি মাসে অতিরিক্ত জমা হতে থাকলো। এখন যখন নির্বাচন এসে গেছে তখন বিজেপি সরকার মানুষকে বিভ্রান্ত করার জন্য ওই যে টাকা জমেছে 16 লক্ষের ওপর ভাতা প্রাপককে বাদ দিয়ে নেওয়া হয়েছে, এই সবটা টাকা জমানো টাকা এই টাকা থেকে একটা অংশ নিয়ে এখন বলছে ভাতা প্রাপকদের জন্য মাত্র 2 লক্ষ 500 হাজার ভাতা প্রাপককে তারা ভাতা দেবে 2000 টাকা করে। তাহলে এই যে ত্রিপুরার বিজেপি সরকারকে প্রতারক বলে মন্তব্য করলেন শঙ্করপ্রসাদ দত্ত। তিনি বলেন এই সরকার যতদিন থাকবে ততদিন গরিব মানুষের সমস্যা বাড়বেই। আমাদের মজুরিটা একটু বাড়াও, 1500 টাকা দিয়ে মাসে আমি চলতে পারছি না, আমার খাবার অন্য জিনিসপত্র সেগুলো কিনতে পারছি না, এই জায়গাতে তোমরা আমাদের ভাতা সামান্য কিছু বাড়াও, এই দাবিটা একটু অসম্ভব। 1500 টাকা সারা মাস কাজ করার পর মজুরি, সেই জায়গায় তারা যদি দাবি করেন আমাদের ভাতাটা আরো খানিকটা বাড়াও, এটা তো অসম্মতিপূর্ণ দাবি না, এটা তো তার কাছে যৌক্তিকতা আছে। এ আমার শিক্ষক কর্মচারীরাও তো প্রতি মাসে যে মাইনে পান সেই জায়গায় তাদের ইনক্রিমেন্ট বছরে যোগ হয়, সেখানে ডিএ তাদের যোগ হয়, যদিও বিজেপি সরকার ভাতা দিয়ে এই এখানে ডিএ দিচ্ছে না ঠিকভাবে। ওই সপ্তম বেতন কমিশন একবার বলে যেমন ভাতা দিয়েছে, আবার ত্রিপুরা রাজ্যে যেখানে ভারতবর্ষের কোনো কোনো রাজ্যে এখন 38% ডিএ দিচ্ছে, কোনো কোনো রাজ্যে 33%, 34%, 35% দিয়ে দিচ্ছে। আর এই ত্রিপুরার প্রতারক বিজেপি সরকার গত 4.5 বছরে মাত্র 8% দিয়ে দিয়েছে, যেখানে কর্মচারীদের সম্ভবত আমি যদি ভুল না বলে আরো বোধ হয় 26% এরকম দিয়ে সেখানে আটকে আছে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।